আসসালামু আলাইকুম, স্বাগত আবদুল্লাহ ফার্নিচার থেকে। আর আমি এখন দেখাচ্ছি হচ্ছে নতুন ডিজাইনের নতুন মডেলের একটা রাউন্ড ওয়ার্ড্রোফ, ভিক্টোরিয়া রাউন্ড ওয়ার্ড্রোফ। তো এই ওয়ার্ড্রোফটা হচ্ছে দুই সাইডের পাল্লা সোজা, মাঝখানের ড্রয়ার চারটা হচ্ছে রাউন্ড। তো খুবই চমৎকারভাবে কিন্তু ওয়ার্ড্রোফটা তৈরি করা হয়েছে, সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠ দিয়ে। এটার পিছনের অংশ আছে হচ্ছে গামারি কাঠ, ফ্লাইবোর্ডের পরিবর্তে গামারি কাঠ আছে, ড্রয়ারের তলাতে গামারি কাঠ আছে, আর দুই সাইডের পাল্লা সোজা সেগুন কাঠ। আর ড্রয়ারগুলো আছে হচ্ছে রাউন্ড। আর নিচের যে পায়াটার অংশ দেখতে পারতেছেন, এটা হচ্ছে 1.5 ইঞ্চি মোটা, পাকা 1.5 ইঞ্চি মোটা সলিড কাঠের উপরে তৈরি করা। এটা এখানে আর কোনো আনসলিড কাঠ নাই, সম্পূর্ণ সলিড কাঠ দিয়ে তৈরি করা, সম্পূর্ণ রাঙামাটি সেগুন কাঠের আর কি। তো তো এটা যাবে হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লা সাইফুল্লাহ মাদানি ভাইয়ের বাড়িতে যাবে, কুমিল্লা সাইফুল্লাহ মাদানি ভাইয়ের বাড়িতে যাবে। তো মাদানি ভাই আমার এই ফার্নিচার অর্ডার দেখছে, এর আগে এই কোয়ালিটির একটা রাউন্ড ওয়ার্ড্রোভের ভিডিও দিয়েছিলাম, ভিক্টোরিয়া রাউন্ড ওয়ার্ড্রোভের। তো উনি দেখা এটা চয়েস করার পরে এটা অর্ডার করছে আর কি। তো ওনাকে এটা ওনার জন্য বানাইলাম, তো আমরা হচ্ছে এটা আজকে ডেলিভারি করব আর কি। তো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 48,000 টাকা। 48,000 টাকা হইলে আপনারা এই ওয়ার্ড্রোভটা নিতে পারবেন, ঠিক আছে। আর এটা ড্রয়ার পাল্লা হচ্ছে, ড্রয়ারগুলো হচ্ছে 1.5 ইঞ্চি মোটা সলিড কাঠের উপর তৈরি করা। এই আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 1.5 ইঞ্চি আছে, পাকা 1.5 ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে ড্রয়ার। আর এই যে তলার মধ্যে যেটা আছে, তলাটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কাঠের সম্পূর্ণ কাঠ, এখানে কোনো ফ্লাইবোর্ড নেই, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা কাঠের ফার্নিচার। এরপর এখানে তালাগুলো দিয়েছি খুব ভালো মানের তালা, যে আমি দেখাচ্ছি তালা খুব ভালো মানের তালা দিয়ে হয়েছে যে চাবি আর কি। আমি পাল্লার অংশটাও দেখাই দিচ্ছি, এটা হচ্ছে পাল্লা, পাল্লার ভিতরে সাইড, এই যে তো সাইফুল্লাহ মাধানি ভাই আমাকে বলছে যে লিটন ভাই আপনার ইচ্ছা মতো আপনি বানাই দেন। তো আমি আমার ইচ্ছা মতো বানাইলাম, এর আগেরটা সম্ভবত অন্য ডিজাইন আছে, এটার মাঝখানের ড্রয়ারগুলো পাল্লাগুলোর মধ্যে একটু ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে আর কি, আর কি একটু না পরিপূর্ণ চেঞ্জ করা হয়েছে আর কি, অনেকটাই চেঞ্জ করা হয়েছে। তারপরে এই যে আমি কাঠগুলো দেখাই দিচ্ছি ভালো করে, ঠিক আছে, সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আর কি। এই যে এটা হচ্ছে উপরের অংশ দেখতে পারতেছেন, শুধু লাইটিং এর কারণে দেখা যাচ্ছে না ভালো মতো আর কি। এটা হচ্ছে উপরের অংশটা, এটা হচ্ছে পিলার, কত চমৎকার ভাবে কিন্তু পিলারের কাজগুলো করা হয়েছে দেখেন, দেখতে পারতেছেন আপনারা আর কি। আর এই পিলারগুলো হচ্ছে চার চার সলিড কাঠ থেকে কিন্তু এই পিলারগুলো খোদাই করে ভাস করে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে পিলার থেকে, চার চার কাঠ থেকে। আর এই যে ড্রয়ারগুলো দেখতে পারতেছেন রাউন্ড ড্রয়ার, হ্যাঁ এখানে এগুলা কিন্তু রাউন্ড করা হয়, অনেক মোটা সোটা কাঠ থেকে ফাল্লির থেকে কিন্তু আমরা রাউন্ডগুলো তৈরি করি, ঠিক আছে। এটা সম্পূর্ণ সেগুন কাঠের, এটা পিছে থাকবে হচ্ছে গামারি কাঠ, ড্রয়ারের তলায় থাকবে গামারি কাঠ, আমি আবারও বলে দিলাম। আর এটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 58,000 টাকা পৌঁছানি সহ। আপনারা যেইখানে আপনাদের বাড়ি ধরেন কুমিল্লাতে পৌঁছাই দিচ্ছি, তো কুমিল্লা এসি পরিবহন আছে, তো কুমিল্লা এসি পরিবহন পর্যন্ত পৌঁছানি খরচ, পৌঁছানোর দায়িত্বটা হচ্ছে আমাদের, আমি আমার নিজ দায়িত্বে আমি ওইখানে পৌঁছাই দিব। ওইখান থেকে আপনার বাড়ি পর্যন্ত নেওয়ার যে খরচটা 1,000 অথবা 500 ভ্যান ভাড়া গেলে ওইটা আপনারা দিবেন, যদি সেক্ষেত্রে দেখা যায় 2,000 কিংবা 1,500-2,500 খরচ হয় তো 50% ওইখান থেকে আমরা দিব, আমি দিব এন্ট্রি আর কি। আর অনেকে আছেন যে আমাকে কল করেন, কল করে আমাকে পান না, অনেক বিরক্ত বোধ করেন যে ভাই আপনাকে কল করে পাই না, তো মালের অর্ডার করবো কীভাবে, এই সেই বকচকর। আচ্ছা যাক, এই বিষয়টা হচ্ছে যে আমাকে কল করে না পাইলে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আপনারা ইমুতে, আমার নাম্বার, দুইটা নাম্বার ইমু আছে, ইমু সেভ করবেন, অথবা দুইটা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সমস্যা নেই, আমি অবশ্যই পরবর্তীতে আমি রিপ্লাই করবো আর কি। তো আমি এটা ভালো করে আবারও দেখাই দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন আপনারা। কতটা চমৎকার ভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে, লতা পাতা গোলাপ দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজগুলো করা, এখানে একটা কলসির থেকে লতা পাতাগুলো উঠছে
আর কি সম্পূর্ণ লতা পাতা জড়ানো একটা ওয়ার্ড্রোব, ভিক্টোরিয়া রাউন্ড ওয়ার্ড্রোব, মাঝখানে ড্রয়ার চারটা রাউন্ড আর পাল্লাগুলো সোজা। তো যাই হোক, আর দয়া করে আমার ভিডিও যারা দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। এগুলো আপনাদের কাছে আমার মানে আন্তরিক কামনা। দয়া করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।